আমরা শুরু করছি ওম তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভিড়িতম কলম শাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি এ ভুড়িদা জনা শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী লাটু মহারাজের স্মৃতিকথা এই গ্রন্থ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে লাট্টু মহারাজের স্মৃতিকথায় এই গ্রন্থটি আমরা আলোচনা করছি আমাদের রামকৃষ্ণ মিশন কেন্দ্র দিনাজপুর কেন্দ্রের বদান্যতায় সেইখানে এই কাজটি হচ্ছে আমাদের তার উদ্দেশ্যে আমরা বিগত দিন ঠাকুর লাটু মহারাজ এবং স্বামী অদ্বৈতানন্দজির একটি কনভার্সেশন পড়াশোনা করছিলাম সেখানে বলা আছে যে লাটু মহারাজ তাকে বলছেন ঠাকুর লাটু মহারাজকে বলছেন যে ওরে এখানকার কথা নয় এখানকার কথা মানতে হবে হ্যাঁ ঠাকুর নিজের দিকে তাকিয়ে এই বলে পুনশ্চ নিজের বুকের আঙুল ঠেকালেন ঠাকুর লাটু তাতে বলছেন এখানকার কথা আমি জানে না আপনি আমাকে এখানকার কথা বুঝিয়ে দিন সেবক লাটুর এই কথা শুনিয়া ঠাকুর বুড়ো গোপাল দাদাকে শুনাইয়া বলিলেন গো গোপাল শোনো লেটো কি বলে ফলে এখানকার কথা বুঝিয়ে দিন এখানকার কথা কি বুঝানো যায় তুমি বলো তো বাপু এ কেমন আবদার ঠাকুরের এই মশকরায় বুড়ো গোপাল দাদা বলিয়াছিলেন আপনার তো জানা আছে আপনি জানিয়ে দিন না তাতে ঠাকুর বলিলেন ওগো তোমার একই রকম কথা এখানকার কথা কি জানিয়ে দিতে আছে বুড়ো গোপাল দাহাতে তাহাতে বলিলেন একার কথা এখানকার কথা শুনবার জন্যই আমরা সব এসেছি আমাদের না বললে আমরা জানবো কেমন করে ঠাকুর স্মৃত হেসে এখন নয় এখন নয় এখানকার কথা এখন নয় সময় হলে একদিন তোমরা সব বুঝবে এই একটি অদ্ভুত কনভারসেশন আমরা বিগত পড়েছিলাম এবং এই ভিত্তি করে আমাদের কথা শেষ হয়েছিল কি সুন্দর কথা এখানকার কথা মানে সেই ভগবানের দিব্য লীলা ভগবানের কথা এগুলি জানবার জন্য যেন একটা অদ্ভুত আনন্দ এবং একটা অদ্ভুত আগ্রহ এ এদের মধ্যে প্রকাশিত হয়েছিল আমাদের তো অনেকেই জানানোর চেষ্টা করে আমরা জানতে চাই না সেই কারণে আমাদের জানা হয় না এই জানা হয় না এবং আমরা না জেনি প্রায় একেবারে অজ্ঞের মতোই ফিরে যাই পৃথিবী ছেড়ে চলে যাই এটা হচ্ছে কথা ঠাকুর বলছেন এখন নয় এখন নয় এখানকার কথা এখন নয় সময় হলে একদিন জানতে পারবে তোমরা সব বুঝবে এই এখন যদি আমাদের যদি তত্ত্ব বলে দেওয়া হয় সেই ভগবত তত্ত্ব ধারণা করার মতো আমাদের কোনো রকম যোগ্যতা থাকবে না সেই কারণে আমাদের পাত্র বা আধার তৈরি না হলে আমরা কখনোই ভগবত তত্ত্ব আমরা বলে উঠতে কেউ যদি বলেও সেটাকে আমরা ঠিকমতো প্রকাশ করতে পারবো না তাই বলছেন যে এখানকার কথা এখন নয় এখান সময় হলে একদিন তোমরা সব বুঝবে এইখানে গিয়ে আমরা থেমেছিলাম তারপর থেকে আমরা আলোচনা করব। এইখানেই বুড়ো গোপাল দাদার কথার ইতি করিয়া দিলাম যে ছবিটি আমাদের কাছে এলো সেটা হচ্ছে এই জানবার যে আগ্রহ ভগবানকে জানবার একটা বড় ধরনের আগ্রহ আমাদের জীবনে আসা দরকার এবং যদি আমাদের সেই জীবনে যদি ভগবানকে জানবার ইচ্ছাটা আমাদের না জাগে তাহলে কিন্তু আমরা কোনোভাবেই কোনো কিছু জানতে পারব না সেবক লাটুর নিকট হইতে সেবারূপ সাধন শিক্ষার পূর্বে কেন যে ঠাকুর এই রূপ স্বীকৃতি চাহিলেন তাহা আমরা বুঝিতে পারি না অনুমান হয় যে সেবারূপ সাধন শিক্ষার মূল গুরুবরণে গুরুকরণের আবশ্যকতা আছে তাই শ্রী শ্রী পরমহংসদেব তদীয় সেবকের নিকট হইতে ওইরূপ স্বীকৃতি দাবি করিয়া বসিলেন ঠাকুর বলিতেন শিষ্যেরা ঠিক ঠিক উপদেশ মতো না চললে উত্তম গুরু জবরদস্তি পর্যন্ত করতে ছাড়ে না সেই জন্যই কি শ্রী শ্রী পরমহংসদেব সেবককে এইরূপ প্রতিশ্রুতি করাইয়া লইলেন আপনারা দেখবেন আমাদের দীক্ষার সময় আমাদের গুরুরাও এইরকম কিছু প্রতিশ্রুতি করিয়ে নেন তারা ইনস্ট্রাকশন দেওয়ার সময় বলে দেন অন্তত এতবার করে জব করতে হবে এরকম করে জব করতে হবে আমরা যাতে ভুলে না যাই তিনি যা যা বলেছেন তার একটা প্রতিরূপ একটা বই আমাদের দেন আমরা বেশিরভাগ ক্ষেত্রে সেটাকে অনুসরণও করি না অনেক সময় আমরা সেগুলো হারিয়েও ফেলি এটাও কথা কিন্তু এ কথা সত্য যে আমাদের গুরুদের অন্তহীন চেষ্টা চলতে থাকে একবারে অন্তহীন চেষ্টায় তারা চেষ্টা করে থাকেন আমাদেরকে সৎ পথে সদ উদ্দেশ্যে সৎ জীবনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সবসময় যে তারা পেরে ওঠেন তা কিন্তু নয় এটা হচ্ছে কথা কিন্তু গুরু এইটি করে থাকেন আমাদেরকে এরকমভাবে করে থাকেন আমাদের মনে আছে পূজ্যপাত ভূতেষ আনন্দ পূজ্যপাত ভূতেশানজীর মাঝে একটা ভারী সুন্দর গ্রন্থ বেরিয়েছে এবারে দেখলাম ঠাকুরের জন্ম জন্ম মহোৎসবে দেখলাম তার বাণীর সংকলন প্রথমে বেরিয়েছিল করুণাধারা নাম দিয়ে প্রথম খণ্ডটা গত বছরের এতে বেরিয়েছেন এবং তারপরে করুণাধারার দ্বিতীয় খণ্ড বেরিয়েছে ভারী সুন্দর খুলে খালে দেখছিলাম তার মধ্যে এক জায়গায় সেই মহারাজের ছোট্ট ছোট্ট কথা একটা একটা করে প্রশ্ন তার এক কথায় উত্তর এরকমের সংকলন দেখছিলাম মহারাজ কত সহজ করে আমাদের বলতেন পূজনীয় মহারাজ আমাদের বারবার বলতেন যখন আমরা তার কাছে প্রণাম করতে যেতাম যে আমার পরেও যিনি আসবেন তাকেও ঠিক আমার মতো ভালোবাসবে আমার মতোই শ্রদ্ধা করবে এর একটাই অর্থ দাঁড়ায় সেটা হচ্ছে এই এই যে গুরু পরম্পরার প্রতি শ্রদ্ধা আপনারা নিশ্চয়ই আপনাদের মনে আছে এবং আমরা যখন স্বামীজির শিষ্যদের আরও জীবনী পড়ব সেখানে স্বামী আনন্দজির জীবনী আছে আনন্দজি তখন সদ্য সন্ন্যাস পেয়েছেন বেলুর মঠে এসেছেন তার অচলা ভক্তির জন্য স্বামী বিবেকানন্দ তার নাম রেখেছিলেন অচলানন্দজি আনন্দ একদিন স্বামীজি ওই গঙ্গার তীরের যে বাড়ি সেই বাড়ির একতলার বারান্দায় বসে আছেন তিনি এবং স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ তিনি অচল বললেন যা ফুল তুলে নিয়ে এসে গুরুর পূজা কর তিনি ফুল তুলে নিয়ে এলেন এবং স্বামীজির পূজা করলেন এরপরে তিনি বললেন তুই ফুল তুলে নিয়ে আয় রাজার পূজা কর রাজার পা পূজা কর আবার তিনি ফুল তুলে নিয়ে এলেন রাজার পা পুজো করা হলো তিনি তার মধ্যে দিয়ে এই তার আচরণের মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে চাইলেন যে সংঘগুরু হলেন আমাদের সবার গুরু সংঘগুরু শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি আমাদের গুরু যদি কেউ আলাদাও হয়ে থাকে অন্য গুরুও হয়ে থাকে তথাপি সংঘগুরু আমাদের সবার গুরু এই সংঘগুরুর ভেতর দিয়ে শ্রীরামকৃষ্ণের শক্তি প্রবাহিত হচ্ছে এবং সেই শ্রীরামকৃষ্ণ শক্তিকেই আমরা পূজা করে থাকব। আমাদের এক এক সঙ্গগুরু চলে যান তারপরে আবার নতুন সংঘগুরু আসেন কিন্তু সেই একই শ্রীরামকৃষ্ণ তার ভেতর দিয়ে প্রকাশিত হয় কিন্তু সেই গুরুর প্রতি যদি আমাদের শ্রদ্ধা গুরুর প্রতি যদি আমাদের ভক্তি না থাকে তাহলে আমরা কিছুতেই কোনোভাবে এগিয়ে যেতে পারবো না আমরা কোনোভাবেই তার মধ্যে এগিয়ে যেতে পারব না তিনি বলছেন সে যাহাই হোক সেবক ধর্মে দীক্ষিত হইতে হলে গুরুকরণের যে আবশ্যকতা আছে তাহাতে সন্দেহ নাই কারণ গুরুহীন সেবক নোংর ছেঁড়া নৌকার মতো কর্মসমুদ্রে ভাসিতে থাকে সেবক ধর্মের লক্ষ্য কী তাহা তাহারা হৃদয়ঙ্গম করিতে পারে না সেই জন্য তাহারা কর্মপ্রেরণার মধ্যে রাজসিকতার পূর্ণ উদ্দীপনা লইয়া চলিতে থাকে এবং কর্মচক্রের গোলক ধাঁধা হইতে বাহির হইবার পথ খুঁজিয়া না পাইয়া ক্লান্ত অশান্ত অস্থির হইয়া পড়ে যাতে লাটুর মতো সাত্বিক ভাবাপন্ন যুবক অকালে অপরিপক্ক অবস্থায় কর্মোদ্দীপনার মধ্যে আসিয়া রাজসিক হইয়া না পড়ে ঠাকুর শ্রী শ্রী পরমহংসদেব সেই জন্য লাটুকে তৎ বিষয়ে সাবধান করিয়া দিলেন বলিলেন ওরে দেখিস একে যেন ভুলিস নি এটা হচ্ছে কথা অনেক সময় আমরা উদ্দেশ্যকে হারিয়ে বিধেয়র দিকে এগিয়ে যাই উৎপাদ কর্মের প্রচেষ্টা নানারকমভাবে আমাদের ক্রমাগত আমাদের উদ্দেশ্য থেকে বিধেয়র দিকেই এগিয়ে নিয়ে যায় এবং আমরা ভুলেই যাই যে আমরা কী করতে সঙ্গে এসেছি কেন এসেছি আমাদের উদ্দেশ্যটাই বা কী এবং কত দূর আমাদের যেতে হবে লক্ষ্যপথটা আমরা সম্পূর্ণভাবে হারিয়ে ফেলি সেই কারণে লক্ষ্যের দিকে স্থির করতে হয় হয়তো মহারাজ আমাদের বলেছিলেন সাধু হতে আসি যে আজকের দিনের ঘটনা সবটুকু একটা জায়গায় লিখে রাখবে যখন সঙ্গে থাকতে থাকতে মন খুব খারাপ হবে মনে ব্যথা হবে মনে হবে তুমি আর পারছ না তখন ওই কাগজটা খুলে দেখবে যে প্রথম যেদিন সঙ্গে এসেছিলে কি প্রার্থনা করেছিলে একটু সামান্য আশ্রয় সংঘের সঙ্গে শরণাগতি এই প্রার্থনা করেছিলেন এর বাইরে কিন্তু আর কোনো কিচ্ছু প্রার্থনা করেনি তখন আমরা আমাদের উদ্দেশ্য দিকে আরও এগিয়ে যাই গুরু সহ সাধন গুরু ছাড়া সাধন শ্রীরামকৃষ্ণ সাধন জীবনের এই দুটি বৈশিষ্ট্য আমাদের দেখিয়েছেন অনুরাগ কতখানি অনুরাগ থাকলে ভগবানের দিকে এগিয়ে যাওয়া যায় আমরা দেখেছি সেই শ্রীরামকৃষ্ণ অনুরাগে সিদ্ধ তথাপি তিনি গুরুকরণ করেছেন তিনি রামায়ণ সাধক জটাধারীর কাছে মন্ত্র দীক্ষা নিয়েছেন তিনি তন্ত্র সাধনা করেছেন ভৈরবী ব্রাহ্মণীর কাছে বেদান্ত সাধনা করেছেন আমাদের তোতা কাছে এমনকি ইসলাম সাধনা করেছেন এরকম নানাভাবে তার সাধন ভজন হয়েছে গুরুকরণের প্রয়োজনীয়তা অনুভব করেছেন এবং সেই মতো এগিয়েছেন তারা তার জীবন তখন ওইভাবেই পরিচালিত হয়েছে আমরা অনেক সময় ভুলে যাই যে আমাদের গুরুকরণের কেন প্রয়োজন আছে কারণ গুরু আমাদের পথ দেখিয়ে নিয়ে যান সমস্ত পথটা তারা ওইভাবে এগিয়ে নিয়ে যান এবং এগিয়ে নিয়ে যান বলেই আমরা আমাদের নতুন জীবনের দিকে সহজে এগিয়ে যেতে পারি দেখবেন শ্রী পরবর্তীকালে তোতাপুরীর গুরু হয়ে উঠেছিলেন শ্রীরামকৃষ্ণ তার যে অসম্পূর্ণতা তার জীবনের যে অসম্পূর্ণতা সেই অসম্পূর্ণতাকে পূর্ণ করেছিলেন শ্রীরামকৃষ্ণদেব অথচ তিনি শ্রীরামকৃষ্ণদেবকে বলছেন কেন তুমি ইয়ে করবে না কেন তুমি তোমার ওই যে এখানে মনকে স্থির করতে পারছো না শ্রীরামকৃষ্ণের মতো আধার যিনি তিন দিনে তার চল্লিশ বছরে তার চল্লিশ বছরের সাধনার জীবনে এগিয়ে গিয়েছিলেন সে তিন দিনে যেটা এগিয়েছিলেন সেইখানেই তিনি মাত্র তিন দিনের মধ্যে পেয়েছিলেন অতএব গুরুচ্ছে শিষ্য কতখানি শক্তিশালী এটা আমরা অনুধাবন করতে পারি কিন্তু তথাপি শ্রীরামকৃষ্ণদেবের প্রতি শ্রীরামকৃষ্ণের তার গুরুর প্রতি যে শ্রদ্ধা গুরুর প্রতি যে ভালোবাসা সেইটি চলতে থাকে এবং তার প্রতি এত একটা তীব্র ভালোবাসা ছিল যে তিনি আর অন্য কোনো কিছুই করে উঠতে পারেননি তিনি গুরুকে একবারে টোটো ফলো করেছেন ভৈরবী ব্রাহ্মণী তাকে যেভাবে সাধন ভজন করতে বলেছেন তিনি সেইভাবেই সাধন ভজন করেছেন বহু সাধন ভজন করতে গিয়ে তার মনে হয়েছে তিনি বোধহয় এবার পেরে উঠবেন না তিনি কোনোভাবেই সাধন ভজনে অগ্রসর হতে পারবে না ভৈরবী ব্রাহ্মণী তাকে উৎসাহ দিয়েছেন যেরকম করে আমাদের ছোট ছেলেদের স্কুলে আমাদের শিক্ষকরা উৎসাহ দেন ঠিক সেরকমভাবে তো ভৈরবী ব্রাহ্মণী জানতেন শ্রীরামকৃষ্ণ তো অত্যন্ত এবল পারসন তথাপি তিনি একবারে ছোটো শিশুকে যেরকমভাবে করা হয় ঠিক সেই রকমভাবে তিনি তাকে সাহায্য করতেন তাকে এগিয়ে যাওয়ার সাহায্য করেছেন এবং শ্রীরামকৃষ্ণ সেটাকে একেবারে টোটো ফলো করেছেন যেমন কি গুরু বলেছেন ঠিক সেই রকম সেই রকমভাবে তিনি ফলো করেছেন আমরা অতএব দেখতে পাই যে গুরুকে আমাদের ভীষণভাবে প্রয়োজন সাধন পাতে অনেক সময় সামান্য সাফল্য পাওয়ার পর আমরা নিজেদেরকে একটু কিছু বড় মনে করি হাম ক্যা হো গিয়া এরকম আমরা ভাবতে থাকি এমতো অবস্থায় আমাদের নিজেদের নিজেদের জীবন্তরীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুর ভীষণভাবে প্রয়োজন আছে সেবক লাটু জীবনভোর এই কথাটি পালন করেছিলেন কোন কথাটি ঠাকুর বলেছিলেন ওরে দেখিস একে যেন বলিস না আর যাই ভুল করিস না কেন ইষ্টকে কখনো ভুলতেনি গুরু এবং ইষ্ট তাকে কখনও ভুলতেনি কোনো তাহাকে ভুলেন নাই কোনো তাহার কথা অমান্য করেন নাই কোনো তাহার নিকট অকৃতজ্ঞতা দেখার নাই শুধু দক্ষিণেশ্বর নয় শ্রী শ্রী ঠাকুরের জীবনকালেও নয় ঠাকুরের দেহাবসানেও লাটুর সেই একই ভাব সেই একই প্রেরণা সেই একই কামনা তাকে যেন না ভুলি লাঠু মহারাজের শরীর চলে যাচ্ছে খুব ক্লান্ত ভীষণ রকমের অবসন্ন লাটু মহারাজ এমন সময় শারদানন্দজি তাকে দেখতে এসেছিলেন তিনি তাকে অনুরোধ করলেন যাতে লাটু মহারাজ বসে শুয়ে থাকেন এই কাল হয়েছে সেই সময় তিনি আর বসতে পারছেন না লাঠু মহারাজকে তিনি শুয়ে থাকবার জন্যই উপদেশ করলেন কিন্তু লাট্টু মহারাজ কিছুতেই শুয়ে থাকতে পারছিলেন না লাট্টু মহারাজ বলেছিলেন তিনি এই সময় শুয়ে থাকা পছন্দ করতেন না বসে জব ধ্যান করতে বলতেন অতএব আমি যদি না পারি তুমি আমায় সাহায্য করো আর তুমি যদি না পারো তাহলে আমাকে মহাবলীর সাহায্য নিতে হবে মানে আত্মশক্তির সাহায্য নিতে হবে তবু কোনো অবস্থাতে আমরা গুরুবাক্যকে আমরা লঙ্ঘন করতে পারি না গুরুর নির্দেশ গুরু প্রদর্শিত পথকে কখনো লঙ্ঘন করতে নেই কারণ গুরু হলেন ইষ্টের প্রতিমূর্তি তাই তার সাধন তার দেওয়া সাধন পথকে কখনো লঙ্ঘন করতে নেই সেবকের বনে সেব্যকে স্মরণ রাখিবার কৌশলটি ঠাকুর এইভাবে করিয়া সেব্যের স্মরণ মাননে দিনাতিপাত করিতে বলিয়া ঠাকুর নিজেকে গোপন করিলেন সেবকের কাছে তিনি জানতে দিলেন না যে তিনি সেই অথচ ইঙ্গিত দিলেন যে তাহাকে ধরিয়াই তাঁতেই পৌঁছানো যাবে সেবক লাটুও তাতেই পৌঁছাবার জন্য তাহাকে অর্থাৎ ঠাকুরকে ধরিয়াই সেবার কাজ আরম্ভ করিয়াছিলেন এমন দৃঢ়ভাবে তাহাকে অর্থাৎ ঠাকুরকে অবলম্বন করিয়া সাধক জীবনের সূত্রপাত হয়েছিল যে পরবর্তীকালে গুরু প্রাতাগণ পর্যন্ত তাহাকে দেখিয়া বলিতে বাধ্য হইলেন ঠাকুর ঠিক ঠাকুরকে ঠিক ঠিক লেটো ধরেছে আমরা শুধু তার উপদেশে জাবর কেটেছি এই কথাটি শ্রীমুখ শ্রীমার মুখে শুনিয়াছি শ্রীমা নিজের কথা বলেন নাই নরেন ভাইয়ের কথা অর্থাৎ বিবেকানন্দের কথা বলিয়া ইহা ব্যক্ত করিয়াছিলেন স্বামীজি বলেছিলেন যে লাটুর আর ভগবানকে ডাকার আর অন্য কোনো পথ ছিল না শুধুমাত্র সাধন ভজন করা আমাদের সাধন ভজনের মন না বসলে আমরা পড়াশুনো এইসব নানা জিনিস নিয়ে কাটাতে পারি যাতে ঈশ্বরের দিকে আমাদের মন যায় কিন্তু লাটুর আর অন্য কোনো পথ নেই তাকে সাধন ভজন করতেই হবে এবং সেই পথ দিয়েই লাটু মহারাজ এগিয়ে গিয়েছিলেন তার পথে এরকমও হয়েছে তার ভাবতন্ময়তার কথা দেখা গেছে বহু ক্ষেত্রে শ্রীরামকৃষ্ণের সঙ্গে একবারে মিল হয়ে গেছিল তিনি গঙ্গার ধারে তখনও জোয়ার ছিল না ভাটাই চলছে সেই সময় তিনি কিছু ছোলা তৈরি করে ছোলা একটা গামছার মধ্যে ধুয়ে একটা গামছার মধ্যে বেঁধে একটা ইঁটি দিয়ে জলের কাছে রেখে দিয়েছিলেন জল তখন খুবই কম গভীর সাধনে ভগ্ন হয়ে গেছেন প্রায় তিন ঘন্টা অতিক্রান্ত হয়েছে তারপরে যখন তার ধ্যান ভেঙেছে তখন তিনি দেখলেন যে একবারে পূর্ণ জোয়ার এসে গেছে আর তার সেই ছোলার যে গামছা বাঁধা সেই ছোলার পুঁটুলিটা সেটা আর কোথাও দেখা যাচ্ছে না তিনি অপেক্ষা করতে থাকলেন তারপরে আবার জোয়ার চলে গিয়ে ভাটা আসবার পর দেখলেন সেই ইঁট চাপা সেই যে ছোলার পুটুলি সেটা তেমনি ভাবেই রাখা আছে তবে তার খাওয়া হলো একেবারে গভীর ভাব সমাধিতে সবসময় মগ্ন থাকতেন শ্রীরামকৃষ্ণ দেবের এই যে গভীর ভাব ও এটা তার মধ্যে বিশেষভাবে লক্ষ্য করা যায় একজন মানুষ যে একজনের জীবন সর্বস্ব করিতে পারে এ ভাবটি লাটু মহারাজকে না দেখিলে আমরা বুঝিতে পারিতাম না অনেকে অনেকের জন্য প্রাণপণ করিতে পারে মানি কিন্তু অহংকার ও আত্মাভিমানকে মুছিয়া মুছিয়া দিয়া একজন যে আরেকজনের আপনার সর্বস্ব হই বলিতে পারে এবং সেইভাবে জীবনযাপন করিতে পারে ইহা বাস্তবিকই জগতে অতি বিরল শ্রীরামকৃষ্ণ ভিন্ন তাদের আর তার আর অন্য কোনো সত্তা নেই এটা আমাদের কাছে অত্যন্ত শিক্ষার বিষয় আমাদের নিজেদের আত্মসত্ত্বা আছে যে সত্তাটিকে আমরা অত্যন্ত দাম দিয়ে থাকি কিন্তু যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখি তাহলে দেখবেন আমাদের নিজেদের জীবনের কোনো দাম নেই আমাদের আত্মসত্তার কোনো দাম নেই শ্রীরামকৃষ্ণ আছেন বলি আমাদের জীবনের দাম আছে একের পিঠে শূন্য বসছে বলি সেটা দশ হচ্ছে তো সেই শূন্যের পরে আবার একটা শূন্য দিলে সেটা একশো হচ্ছে তার কারণ হচ্ছে একটা হচ্ছে প্রধান আমরা যদি এই একটাকে মুছে দিই তাহলে যত কোটি শূন্যই বসানো কেন হোক না কেন আমাদের ভ্যালুয়েশন সেই শূন্যই থেকে যাবে এটা হচ্ছে কথাটা আমাদের বুঝতেই হবে তাই এককে আমাদের ধরতেই হবে এককে না ধরলে আমরা ভ্যালুলেস হয়ে যাব এটা জীবন সর্বস্ব হয়ে যাবে আমাদের আপনারা মনে আছে কিনা জানিনা সৎ প্রসঙ্গে স্বামী বিশুদ্ধানন্দজি একজন জাজের স্মৃতিচারণ করেছিলেন কন্যাকুমারীকা যাওয়ার পথে ত্রিভান্ড্রামে তার বাড়িতে তিনি ছিলেন সেই জাজ শ্রীরাম যখন তিনি গিয়ে পৌঁছলেন তার বাড়িতে তাকে বলেছিলেন দেখুন আমার বাড়িতে যে পরিবার পরিজন স্ত্রী পুত্র সন্তানাদি আছেন এদের সকলেকেই শ্রীরামকৃষ্ণের বলে আমি মনে করি এবং সেই মতো আমি তাদের লালন পালনও করে থাকি তারপরে যা চলে গেলেন তার এতে তার জায়গায় তার সাধন ক্ষেত্র মানে তা যে কোর্টে তিনি ফিরে গেলেন কোর্টে ফিরে যাওয়ার পর বিকেলবেলা তিনি যখন ফিরে এলেন তখন তিনি আবার বিশুদ্ধানন্দজিকে তিনি নিজের স্নান টান সেরে বিশুদ্ধানন্দকে নিয়ে তার প্রার্থনার ঘরে গেলেন প্রার্থনার ঘরে শ্রী রামকৃষ্ণদেবের একটি ছবি আছে তিনি বললেন আপনাকে আমি সকালবেলা বলেছিলাম যে আমার এই যে আত্মীয় পরিজন সন্তান এরা যারা আছে এদেরকে সকলকেই আমি শ্রীরামকৃষ্ণের বলে মনে করি আমার এখন আপনার মনে প্রশ্নই হতে পারে যদি এরা সবাই শ্রীরামকৃষ্ণের হলেন তাহলে আমার কে হলেন আমার হলেন উনি শুধু তিনি হাত তুলে দেখাচ্ছেন শ্রীরামকৃষ্ণের ছবির দিকে তিনি তার এবং প্রভু তাঁর তিনি তার এবং তুমি আমার আমি তোমার এবং তুমি আমার তিনি এই ঘটনা প্রসঙ্গটি বলতে গিয়ে বিশুদ্ধানন্দজি বলছেন এই ভাবটা যদি আমরা আরোপ করতে পারি যে তুমি আমার আর আমি তোমার এই ভাবটিকে যদি আমরা আমাদের নিজেদের মধ্যে আরোপ করতে পারি তাহলে আমাদের জীবন অনেকখানি এগিয়ে যায় অথচ আশ্চর্যই যে সেবক লাটু পরমংশদেবকে অবতার বলিয়া ভাবিত না বা পরবর্তীকালে অবতার বলিয়া পূজাও তাহার করিত না বরং কাশিতে বাস বসবাসকালে শ্রীযুক্ত নারায়ণ আয়েঙ্গার পরবর্তীকালে শ্রী বাসবানন্দ প্রশ্নের উত্তরে বলিয়াছিলেন তাহলে কি তার সেবা করা যায় না তা তাঁর ধারে থাকা যায় লাটু মহারাজ এই উত্তরে মাদ্রাজী ভক্তটি সন্তুষ্ট না হই না হইতে পারিয়া পুনশ্চ জিজ্ঞাসা করেন ঠাকুরকে আপনার কি মনে হয় লাটু মহারাজ বলেছিলেন যে তিনি সিদ্ধ পুরুষ মহাপুরুষ আর কি মনে করবো তাহাতেও সন্তুষ্ট না হইয়া মাদ্রাজি ভক্তটি পুনরায় প্রশ্ন করেন ঠাকুরকে কি ভগবান বলে আপনার মনে হয় লাটু মহারাজ বললেন আরে তাঁরই তো কথা শিব জীব হয়ে ঘটে ঘটে বিরাজ করছেন তোমাদের এ কেমন ভাব জানি না তিনি কি ছিলেন তা হামনেই বুঝেছি নরেন ভাই কুচু বুঝেছে সেই তো আমাদের বুঝালে নারায়ণ আয়ঙ্গার জিজ্ঞেস করলেন কি বুঝালেন মহারাজ লাটু মহারাজ বললেন তার বই পড়ো সব পাবে নারায়ঙ্গার নারায়ণ আয়েঙ্গার তিনি তো ঠাকুরকে অবতার বলেন না মহারাজ হাসতে হাসতে দশ অবতারের মধ্যে তো তার নাম নেই বিবেকানন্দ তো বিবেকানন্দ ভাই তো ঠিকই বলেছেন কই ভাগবতে আছে নারায়ণ আয়েঙ্গার বললেন এখনও আমার বিশ্বাস হচ্ছে না মহারাজ লাটু মহারাজ কিঞ্চিত বিরক্তভাবে বিরক্তির ভান দেখাইয়া বলিলেন তাহলে হামায় জিজ্ঞাসা করছো আমি যা বলবো তা কি তোমার বিশ্বাস হবে তোমার যা মনে হয় তুমি সেইভাবেই তাকে মানো আমার কথায় তো তোমার বিশ্বাস আসবে না দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ যে তার জন্য আমি এখনও বসে আছি আমি জানি তিনি ছাড়া আমার গতি নেই পরমহংসদেব সম্পর্কে বলতে গিয়ে তিনি বলছেন নারায়ণ আহঙ্গার শুরু থেকেই মনে করছেন শ্রীরামকৃষ্ণ অবতার ইনি কিন্তু কিছুতেই বলছেন না বাহ্যিকভাবে বলছেন সিদ্ধ পুরুষ বা মহাপুরুষ নারায়ণ আয়ঙ্গারের প্রশ্ন হলো তাহলে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে স্বামীজি যে বলছেন অবতার অবরিষ্ট তাহলে কি সেটা ভুল কি সুন্দর উত্তর বলছেন তারই তো কথা এই যে কথাটা কি না শিবই জীব হয়ে ঘটে ঘটে বিরাজ করছেন স্বয়ং সেই পূর্ণ ব্রহ্মনারায়ণ প্রতি মানুষের ভেতরে বিরাজ করছেন অতএব তিনি যে স্বয়ং শিব অবতার বলছেন না তিনি সেই আসল মূলা শক্তি যাকে আমরা আমাদের হিসেব মতো অবতার বলছি বলছি তার অবতারিত অবতরিত শক্তি তার শক্তির খানিক অংশ একটুখানি এইটা আমরা বলছি এখানে আমাদের একটা বড় ভুল তিনি বলছেন লাটু মহারাজ বলছেন শিবই জীব রূপে সকলের ভেতরে বিরাজ করছেন এই যে তত্ত্ব এটাকে যদি আমরা বিশ্বাস করি তাহলে আমরা নিশ্চিতভাবে বুঝবো যে স্বয়ং শ্রীরামকৃষ্ণ স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণ রূপে আমাদের মধ্যে আমাদের মাঝখানে বিরাজ করছেন তিনি বলছেন যে তোমার আমাদের প্রত্যেকের পৃথক পৃথক বিশ্বাস আছে আমাদের যেটি কাজ সেটি হচ্ছে আমাদের প্রত্যেককে নিজ নিজ বিশ্বাসে অটুট থাকতে হবে এটা একটা খুব বড় জিনিস সাধক জীবনে আমরা বহু সময় আমাদের নিজেদের বিশ্বাসেতে অটুট থাকতে পারি না আমরা যেটা বিশ্বাস করি সেটা অন জীবনের সব সময় সেটা বিরাজ করতে পারি না সেই গোপাল ভাঁড়ের একটা গল্প আছে গোপাল ভাঁড়ের এসছে রাজা বিক্রম রাজার সভায় সেখানে এসেছেন একটি লোক তিনি নানা ভাষায় রোজ এক একটি ভাষায় গল্প করেন এক একটি ভাষায় তিনি সকলের সঙ্গে কথা বলেন তার আদতে মাতৃভাষা কি সেটা কেউ বুঝতে পারছে না গোপাল ভাঁড়কে তখন নিয়োজিত করা হলো। গোপাল ভাঁড় একটি অদ্ভুত উপায় অবলম্বন করলেন সেই রাজ রাজপার্শদ তিনি যখন আসতেন যে পদ দিয়ে আসতেন সেই দরজার এক প্রান্ত থেকে আরেক প্রান্তেও খুব সরু একটা তার লাগিয়ে রেখে দিলেন তারপরে সেটি এত সূক্ষ্ম যে চোখে দেখা যায় না সেই রাজপার্ষদ আস্তে আস্তে সেই তারে পা লেগে ধপ করে মেঝেতে পড়ে গেল এবং সে বলছে সরা অন্ধ আরে তালে তার ভাষাটা বোঝা গেল যে তিনি ওড়িয়া আমাদের জানেন তো আমরা একরকম কথা বলি কিন্তু অন্তর থেকে বিশ্বাস করি না তিনি সেই পূর্ণ ব্রহ্মনারায়ণ জীবের দুঃখ নিবারণের জন্য জগতে আবির্ভূত হয়েছেন আমরা মুখে কত বড় বড় কথা বলি কেঁদে ভাসিয়ে দিই কিন্তু অন্তর থেকে বিশ্বাস করি না সেই পূর্ণ ব্রহ্মনারায়ণ আমাকে কৃপা করার জন্য এই মনুষ্য রূপ ধারণ করে এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন সেই কথা তিনি বলছেন তাই তিনি বলছেন তোমার তো আমার কথায় বিশ্বাস হবে না দেখতে পাচ্ছ তো তার জন্য আমি এখনো বসে আছি আমি জানি তিনি ছাড়া আমার গতি নেই তিনি আমার জীবন সর্বস্ব এই জীবন সর্বস্ব ভাব তখনই আসে যখন তিনি ছাড়া আমার আর কোনো অস্তিত্ব আলাদা অস্তিত্ব থাকে না শ্রী শ্রী পরমহংস দেবের সঙ্গ পাইবার পর হইতেই সেবক লাটুর মনে তিনি ছাড়া আমার গতি নেই এইরূপ ভাব অত্যন্ত স্পষ্ট হইয়া উঠিয়াছিল যৌবনের সূত্রপাতেই এই ভাব দৃঢ় হওয়ায় সেবক লাটু অন্তর্দ্বন্দ্ব কমিয়া গিয়াছিল এবং শ্রীরামকৃষ্ণের স্মরণাগত হওয়ার দরুন আত্ম বোধ মুছিয়া গিয়াছিল আমরা সাধারণত নিজের বুদ্ধিকে নিজের উন্নতির জন্য চালিত করিয়া থাকি সেই জন্য নিজের বুদ্ধির দৃষ্টি ও পরিধি যতটুকু বিস্তৃত ততটুকুর মধ্যে আমাদের উন্নতির অস্পৃহা আবদ্ধ ততটুকু উন্নতি আমাদের করা যদি আমাদের বুদ্ধির দৃষ্টি ও পরিধি বিস্তৃত ও ব্যাপক হইয়া ওঠে তাহলে এইটুকু এটুকু ঠিক যে আমাদের আস্পৃহাও সেই ব্যাপকতাকে ঘিরে চলিতে থাকিবে সাধারণ মানুষ সাংসারিক প্রয়োজনের তাগিদে নিজের বুদ্ধি দৃষ্টি পরিধিকে সংকীর্ণ করিয়া ফেলিতে বাধ্য হয় কিন্তু যাহারা উদার ও অনাসক্ত তাহাদের নিকট সাংসারিক প্রয়োজন যথা সর্বস্ব না হওয়ায় তাহারা তাহাদিগের বুদ্ধিকে আরও ব্যাপক হই করিয়া লইতে পারেন এবং সেইভাবে আত্মস্পৃহান্বিত হইয়া জীবনযাপন করিতে পারেন আমাদের লাটু মহারাজের যৌবনেও ধর্মে দীক্ষিত হইবার পর এইরূপ সমস্যার মধ্যে পড়িয়াছিলেন তিনি সংসারে সেবা করবেন না আরো বৃহত্তর মহত্তর উদ্দেশ্যে সেবা লইয়া থাকিবেন তিনি আপন বুদ্ধিকে সংকীর্ণ করিয়া জীবন পথ চলিবেন না যথার্থ উদার ও অনাসক্ত গুরুর বুদ্ধিতে চলিতে থাকিবেন আপনার একতলার একটা বাড়ি হয়েছে আপনি অনেক কষ্ট করে লটারিতে জমি পেয়েছেন তারপরে ধার দেনা সমস্ত কিছু করে আপনি একতলায় একটা আস্তানা তৈরি করেছেন এবং যখন আস্তানা তৈরি করেছেন হয়তো বাইরের দিকে প্লাস্টার হয়নি কোন ভেতর দিকটা ক্রোমা কোনো কোনো মতে প্লাস্টার করেছেন মেঝে করেছেন এবং সেইখানে থাকা শুরু করেছেন তারপরে রোজ অফিস যাওয়ার পথে অন্য জায়গায় যাওয়ার পথে আপনার বাড়ির সাইজের মতো বাড়ি আরও কত সুন্দর হতে পারে আরও কত কী লাগতে পারে এগুলো কিন্তু আপনি নিয়ন্ত দেখে চলেছেন আপনার যতটুকু ধারণা ছিল তার থেকে ধীরে ধীরে আপনি বাড়াচ্ছেন এরপরে বাড়াতে বাড়াতে সেই বৃদ্ধিটা এত দৃঢ় হলো আমাদের জীবনে তখন আপনারা কি করেন ইঞ্জিনিয়ারকে ডাকেন দোতলার প্ল্যান করেন একতলায় প্লাস্টারিং করে কী করে কী করবেন সেসব কিছু করেন তারপরে টাকা পয়সা সংগ্রহ করে দোতলাটা বাড়েন যে আপনি একতলা বাড়ির মালিক ছিলেন তিনি দোতলা বাড়িতে উত্তীর্ণ হলেন খুব সুন্দর দেখুন আপনি চেয়েছিলেন বলে ধীরে ধীরে এই বুদ্ধিগুলো আপনার বিকশিত হতে থাকল সাধন ভোজনের ক্ষেত্রেও তাই ওই যে আমরা যদি একশো আট একশো আট এই যে সাধনের যেটুকু গুরু বলেছেন তাতেই যদি সন্তুষ্ট হয়ে থাকি আমরা তার আগে এগিয়ে যেতে পারবো না দু মিনিট ধ্যান করার কথা বলেছেন আমি দু মিনিট ধ্যানেতেই যদি নিজেকে আবদ্ধ করে রাখি আমি কিছুতেই এগিয়ে যেতে পারবো না কিন্তু যখন আমি একটু একটু করে চেষ্টা করি আরও নিজেকে বিকশিত করার তখন অজান্তেই সেই শক্তি আমাদের ভেতরে সঞ্চারিত হতে থাকে এই শক্তি আমাদের ভেতরে আছে আলাদা করে কোথাও নেই সেই শক্তির আমরা বিকাশ সাধন করতে থাকি এবং বিকাশ সাধন করার ফলে আমাদের ভেতরে অদ্ভুত শক্তি এসে যায় সেই জন্য নিজের দৃষ্টির এবং পরিধি যতটুকু বিস্তৃত ততটুকুই আমাদের উন্নতির আস্পৃহা আবদ্ধ আর ততটুকুই উন্নতি আমাদের করায়াত যদি আমাদের বুদ্ধির দৃষ্টি ও পরিধি বিস্তৃত ব্যাপক হয়ে ওঠে তাহলে এটুকু ঠিক যে আমাদের আস্পৃহাও সেই ব্যাপকতা ঘিরিয়া চলিতে থাকিবে আমাদের লাটু মহারাজের মনে তো সে একই ভাবনা সেইভাবে জাগ্রত হতো যে তিনি যেটুকু পেয়েছেন সেটুকুতে তিনি নিজেকে আবদ্ধ রাখেননি তিনি সাধন ভজন করে দেখেছেন যে সেই ব্রহ্মবস্তু তাকে সত্যি সত্যি পাওয়া যায় কি না লেখক লিখছেন একে নিরক্ষর তাহার উপর আবার ভাবপ্রবণ সেই জন্য আত্মসমর্থনের পথ বিনা দ্বিধায় বাঁচিয়া লইতে পারিয়াছিলেন তিনি যদি আমাদের মতো তথাকথিত শিক্ষিত এবং বুদ্ধি সর্বস্ব হইতেন তাহা হইলে তাহাকে আমাদের মতো অন্তর্দ্বন্দ্বের কাবু হইতে হইতে সন্দেহ নাই ঠাকুর যে কয়েকজন শিক্ষিত ভক্ত অন্তরঙ্গকে দেখা যায় ঠাকুরকে গ্রহণ করিবার কালে তাহাদের সকলের মনে সংশয় ও সন্দেহ উপস্থিত হইয়াছিল সকলেই তাহাকে যথাসম্ভব নিজ নিজ বুদ্ধির দৌড়মাপি পরীক্ষা করিয়া লইয়াছিলেন এমনকি কেহ কেহ ঠাকুরকে পাগল ভাবিয়া তাহার নিকট হইতে দুয়ে থাকিতে চাহিয়াছিলেন কিন্তু আশ্চর্য এই যে লাটু ঠাকুরের কখনও সেইভাবে পরীক্ষা করেন নাই ঠাকুর যখন যাহাই বলিয়াছেন তাহাতেই বিশ্বাসী হইয়া লাটু সেই কাজ করিয়াছে কখনো প্রশ্ন তুলেন নাই এ কাজ করিব কেন শৈশবে শিশু যেমন পিতামাতার হস্তে নিজেকে ছাড়িয়া দেয় এবং নিশ্চিন্ত থাকে লাটুও সেইরূপ পিতৃজ্ঞানে পরমহংসদেবের হাতে হাতে নিজেকে ছাড়িয়া দিয়া নিশ্চিন্ত থাকে লাটুও সেইরূপ পিতৃজ্ঞানে পরমহংসের হাতে নিজেকে ছাড়িয়া দিয়া নিশ্চিন্ত হইয়াছিলেন তাই ঠাকুর একদিন কথা প্রসঙ্গে বলেছিলেন দেখো সংসারে দুরকম রকম সাধক আছে একরকম সাধকের বানরের ছাঁড় স্বভাব আর একরকম সাধকের বিড়ালের ছাঁড় স্বভাব বানরের ছাড় নিজে জোশো করে মাকে আঁকড়িয়ে ধরে বিড়ালের ছা কিন্তু নিজে মাকে ধরতে পারে না সে কেবল মিউ মিউ করে ডাকে মা যা করে সে নিজে মাকে ধরতে জানে না মা তার কান্না শুনে নিজে ধরা দেয় এই কথাগুলির মধ্যে ছা স্বভাব লাট সেবক মধ্যে লাটুর মধ্যে পরিস্ফুট হইয়াছিল আর পরিস্ফুট হইয়াছিল বলিয়াই লাটু নিজে আত্মকর্তৃত্ববোধ বোধ শ্রী শ্রী পরমহংসদেবের দেবের পাদপদ্যে উৎসর্গ করিতে পারিয়াছিলেন একটা সহজ উদাহরণ দিই যে উদাহরণগুলো আমাদের জীবনে আসে আর কয়েকদিন দিন দেখবেন পয়লা বৈশাখ এসেছে আমরা উইন্ডো শপিং করছি রাস্তায় বিভিন্ন জায়গায় নানা রকমের দোকানপাট বসেছে সেই দোকানপাটগুলিতে আমরা গিয়ে রীতিমতো দরদাম করার চেষ্টা করতে আরম্ভ করছি এত দরদাম করছি এত দরদাম করছি সবসময় মনে হচ্ছে আমি আমার বুদ্ধি দিয়ে আমার যে দাম সেটিকে একেবারে প্রতিষ্ঠা করে ছাড়ব আমাদের এখানে একজন আছেন সে তিনি এইবার গঙ্গা আসাগর মেলায় গিয়ে সকলকে জ্যাকেট কিনে দিলেন তা আমি বললাম যে ছাত্রদের যে জ্যাকেট কিনে দিলি অনেক টাকা লাগবে তো বলছে দেখুন না কি করা যায় তারপরে তিনশো টাকার জ্যাকেট একশো কুড়ি টাকায় কিনে এনে দিলেন সবাই ধন্যী ধন্যী করছেন কিন্তু এটা যদি কোনো ডিপার্টমেন্টাল স্টোরে যেতেন যেখানে ঢুকেই আপনি দেখছেন ফিক্সড প্রাইস বলে লেখা আছে সেখানে কিন্তু কখনো আপনি এই কাজটি করেন না তখন ওই যে প্রাইস ট্যাগটা যেটা দেওয়া আছে সেই অনুযায়ী আপনি পে করেন বড় আপনি জিজ্ঞাসা করেন কোনো ছাড় বা ডিসকাউন্ট আছে কি না ঠিক সেই রকম যখন আমাদের নিজেদের আত্মবোধ যে আমি পারি আমাকে আমার কারোর সাহায্য লাগবে না তখন সেই গুরুর ওপর নির্ভরশীল হয় না এবং গুরুর ওপর নির্ভরশীল হয় না বলে হয় না বলে প্রাথমিক অবস্থায় অনেক সময় বাধাবিঘ্নের সম্মুখীন হয় এবং মুখ থুবড়ে পড়ে কখনো কখনো সাধন জীবন থেকেই সরে যায় কিন্তু আমরা যদি একটু শরণাগতির ভাব রাখি এবং গুরুর ওপর নির্ভরশীল নির্ভরশীল হয়ে প্রাথমিক জীবনে তাহলে গুরু নির্দিষ্ট পথে চলতে চলতে একটা সময় গুরুর শেখানো বিদ্যায় আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া সাহায্য করবে আমরা যত বেশি আত্ম অহংকারীয় আত্মসর্বস্ব হবে তখন আমার অন্য কারুর কথা শুনতে ভালো লাগবে না এ কথাটা সত্যই তো আপনি যদি সব জানেন আপনার পক্ষে কি সব শোনা সম্ভব কারুর কথা কি শোনা আপনার পক্ষে সম্ভব কোনোভাবেই সম্ভব নয় আপনি কোনোভাবেই আমাদের এটি করতে পারবেন না কোনোভাবেই আপনি অন্যের কথা শুনতে পারবেন আপনার মনে হবে যে আপনি যেটা জানেন আপনার মতো করে ভালো করে আর কেউ জানে না এটি হচ্ছে আমাদের সাধন পথের প্রধানতম অন্তরায় প্রথম দিকে ঠাকুর বলছেন না যখন চারা ছোট থাকে তখন তার চারদিকে বেড়া দিয়ে দিতে হয় যাতে ছাগল গরুতে না খেয়ে নেয় খেয়ে মুড়িয়ে না দেয় আমাদেরও যখন সাধন জীবন শুরু হয় তখন আমাদের কারুর একটা নির্দেশ মতো চলতে হয় সেই পথে চলতে চলতে আমরা এমন একটা অবস্থায় এসে পৌঁছই যেখানে আমরা চেষ্টা করে আমাদের সঠিক পথের দিকে এগিয়ে যেতে পারি কিন্তু শুরুর দিকেই যদি শুরু থেকেই যদি ফোনা তুলে বা থাকি তাহলে কিন্তু কোনো দিন আমরা এগিয়ে যেতে পারবো না সেবা ধর্মের সূত্রপাতে নিজেকে মুছিয়া দিতে হয় এইটা একটা খুব বড় জিনিস এই যে আমি বোধটা এটাকে একেবারে মুছে দিতে হয় এটা যতক্ষণ না আমরা মুছে দিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনে কিন্তু কোনো কিচ্ছু হবে না এই আমি বোধটা এটাকে মুছিয়ে দিতে হয় তখন যেমন ছাত্র বলছে সেরকম আপনাদের সবারই হাতে খড়ি হয়েছে আপনারা জানেন স্লেটের ওপর একটা অ লিখে দেওয়া হয়েছে এবং তারপরে সেটাকে বুলিয়ে নেবার কথা বলা হয়েছে আপনি বইতে দেখেছেন রসইয়ের মাথায় একটা টিকি আছে দীর্ঘইয়ের মাথায় একটা টিকি আছে উয়ের একটা সামনের দিকের একটা এক্সট্রা পা আছে আপনি যদি অ লিখতে গিয়ে ওই তার মাথায় একটা টিকি এঁকে দেন কিংবা ওই অয়ের যে শেষ প্রান্তটা শেষ হচ্ছে ওখানে একটা দীর্ঘ এর মতো একটা লাগিয়ে দেন তাহলে আপনার কোনো দিন অলেখা হবে না অতএব অলেখাকে যদি শিখতে হয় তাহলে যেরকমভাবে লিখে দেয়া আছে তার ওপর শ্রীরামকৃষ্ণের ভাষায় দাগা বুলিয়ে যেতে হয় এই দাগা বুলিয়ে যদি আমরা না যেতে পারি তাহলে আমাদের কোনোভাবে কোনো অবস্থাতে জীবনে এগিয়ে যাওয়া সম্ভব হয় না সেই কারণে এটিকে বলা হচ্ছে আত্ম বিমান। এই আত্মকর্তৃত্ব বোধ এটি যদি আমাদের মধ্যে না আসে তাহলে কিন্তু আমরা কোনোভাবেই কোনো অবস্থাতেই নিজেদের সাধন জীবনের প্রতি এগিয়ে যেতে পারব না তাই নিজের যে আমিত্ব সেটাকে সম্পূর্ণ সম্পূর্ণভাবে বিসর্জন দিতে হয় আমরা দেখেছি যে বড় আমাদের বড় বড় মহারাষ্ট্রের যে সেবক যারা হন তারা নিজেদের যে প্রয়োজন সেটাকে এত কম করে ফেলেন যে না দেখলে বোঝা যায় না বর্তমান প্রেসিডেন্ট মহারাজ হাসপাতালে ভর্তি আছেন আপনারা সবাই জানেন অত্যন্ত অসুস্থ অবস্থায় আছেন আমি সেদিন তার সেবকদের দেখছিলাম একটাই মাত্র ছোট্ট বেড আছে যদি রাত্রিরে কখনো ঘুম পায় ওইখানেই ঢুলতে পারবেন দুজন করে সেবক থাকেন তার মানে দ্বিতীয় যিনি আছেন তিনি কাকে বসেই কাটিয়ে দিতে হবে অথবা দাঁড়িয়েই কাটিয়ে দিতে হবে সমস্ত রাত কিন্তু তারাও নিদ্রাহীন অবস্থায় সারা রাত ধরে মহারাজকে লক্ষ্য করতে থাকেন মহারাজের যদি কোনো প্রয়োজন হয় মহারাজের যদি কোনো সমস্যা হয় সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে কথা বলা এই সমস্ত করা তারা এই সমস্ত সেবা করতে গিয়ে সম্পূর্ণ ভুলে গেছিলেন উজ্জোপাধ্যানন্দ যখন প্রেসিডেন্ট তখন আমাদের মন্দিরে কোনো র্যাম্প ছিল না মহারাজ শেষের দিকে খুব বেশিক্ষণ হাঁটতে পারতেন না তার ভার্টিগোর কারণে তিনি টলে টলে যেতেন তাই ঠাকুর মন্দিরে যখন তিনি যেতেন গাড়ি করে যেতেন এবং গাড়িতে একটা করে হুইল চেয়ার থাকতো মহারাজকে আপনারা যারা দেখেছেন তারা জানেন মহারাজ খুব স্থূল শরীর ছিল মহারাজের মহারাজকে গাড়ি থেকে নামিয়ে ওই হুইল চেয়ারে বসানো হতো এবং চারজন সেবক মিলে মহারাজের ওই হুইল চেয়ার এবং মহারাজ সমেত দোতলায় মন্দিরের তুলে নিয়ে যেতে হতো মহারাজ তারপরে সেখানে ধীরে ধীরে মহারাজকে নামিয়ে দিলে মহারাজ ধীরে ধীরে সেই হুইলচেয়ার ঠেলে ভেতরে নিয়ে যাওয়া মহারাজ ঠাকুরকে প্রণাম করতেন তাকে অর্ঘ দিতেন তারপরে ফিরে আসতেন রোজ এই ঘটনা ঘটত আমরা যখন সবজি কেটে ফিরতাম দেখতাম পূজনীয় মহারাজকে তার সেবকরা তুলে নিয়ে যাচ্ছেন সব সেবক যে খুব স্বাস্থ্যবান ছিলেন তা নয় আমাদের রবীন্দ্র মহারাজ অরবিন্দ মহারাজ এরা খুব রোগারোগা ছিলেন তথাপি এরা শক্তি দিয়ে তুলে নিয়ে গেছিলেন তাদের নিজেদের কষ্ট নিজেদের অসুবিধা সেগুলো তাদের কাছে বড় ছিল না তাদের কাছে একমাত্র লক্ষ্য ছিল কেমন করে আমার গুরু তার অভিষ্ট পথে যাবেন এটিকেই তার গুরু সেবা হিসেবে তারা গ্রহণ করেছিলেন আমরাও ঠিক যদি এটা আমাদের ব্যক্তিগত জীবনে কাজে লাগাই আমাদের সাধন ভজন করবার সময় অনেক রকমের বাধা এসে উপস্থিত হন আপনারা যারা সংসারে থাকেন একটা না দীর্ঘ সময় সাধন ভজন করতে পারেন না কিন্তু যদি এটাকে সেবা জ্ঞানে গুরু নির্দিষ্ট পথে করতে পারেন খানিকটা করলেন আবার খানিকটা পরে করলেন আবার খানিকটা পরে করলেন শ্রী শ্রী মা যেরকম বলেছিলেন আমরা বাবা মেয়ে মানুষ আমরা এই ভাতের জল ছড়িয়ে দিলাম ভাতের জল ফুটছে সেই সময় একটু জব করে নিলাম তারপরে চাল ছেড়ে দিলাম ভাত ফুটছে আমরা খানিকটা জব করে নিলাম বারবার বারবার চেষ্টা করে সেই তাঁতেই মনকে নিয়ত রাখা এইটা করতে গেলে আমিত্য বোধটাকে ছেড়ে দিতে হয় আমার গুরু বলেছেন নিশিদিন সাধন ভোজন করতে হবে আমাদের মনকে সেই দিকে লাগিয়ে দিতে হবে আমাদের ক্লাস শুরু হবার প্রায় কুড়ি মিনিটের বাদ থেকে স্বপ্না চক্রবর্তী মা বারে বারে চেষ্টা করছেন কিন্তু এই চেষ্টা যদি ক্লাস শুরুর সময় থেকে চেষ্টা করতেন তাহলে আরও ভালো হতো উনি তখন থেকে চেষ্টা করছেন প্রায় কুড়ি মিনিট ধরে চেষ্টা করছেন বারবার লাইনটা কেটে যাচ্ছে এবং বারবার উনি আসার চেষ্টা করছেন এইটা হচ্ছে কথা আমরা যদি একটু শুরু থেকে আমাদের চেষ্টাগুলো করি দেখবেন আমাদের জীবন অনেক সুন্দর হয় বলছেন সেবা ধর্মের সূত্রপাতে নিজেকে দিতে হয় কারণ নিজেকে দিতে না পারিলে যথার্থভাবে কাহার শুশ্রূষা বা পরিচর্যা করা সম্ভব নয় আপনারা দেখবেন হাসপাতালে যে সমস্ত নার্স দিদিরা থাকেন ডাক্তাররা থাকেন সারা দিন রাত রোগীদের সেবায় নিজেদের নিযুক্ত করে রেখেছেন তাদের কি সংসার নেই তাদের সব কিছুই আছে তথাপি তারা যখন সেই কাজটি করছেন অন্যের সেবা করছেন তখন নিজের প্রিয়জনদের সম্পূর্ণ ভুলে গিয়েই তারা করেন আমরা ভাবি যে শুশ্রূষা বা পরিচর্যা করা বড় সহজ কিন্তু ভুলিয়া যাই যে অন্তরের দরদ না থাকিলে শুশ্রূষা বা পরিচর্যার কাজটি হইয়া উঠা অতি বড় বোঝা বড় একঘেয়ে বড় মর্ম বেদনাদায়ক বড়ো উৎকণ্ঠা যুক্ত এমনকি রোজকার যারা পূজা করে অনেক সময় তাদের মনে হয় যে খুব রুটিন মাফিক কাজ হয়ে যাচ্ছে অথচ পূজনীয় হিতানন্দজি মহারাজ পূজনীয় সুকুমার মহারাজ বৈদ্যনাথ আনন্দজী মহারাজকে দেখেছি বছরের পর বছর বছরের পর বছর এই কাজ করেছেন এবং ভালোবাসার সঙ্গে করেছেন তার মানে তারা এর ভেতর থেকে আনন্দ খুঁজে পেতেন তারা মনে করতেন এটা তাদের জীবনের অন্যতম রসদ পূজনীয় সুকুমার মহারাজকে দেখেছি ঠাকুরের জন্মতিথি উৎসবে ভোরবেলা মঙ্গল আরতি আগে এসেছেন ঠাকুরকে ঘুম থেকে তুলেছেন নিচে নামিয়ে এসেছেন পা ধুইয়ে ঠাকুরকে নতুন কাপড় জামা পরানো হয়েছে তারপরে ঠাকুরের মঙ্গল আরতি করেছেন ঠাকুরকে খেতে দিয়েছেন মঙ্গল আরতি করেছেন দ্রুত এসে পুজোয় বসিয়েছেন যেহেতু ঠাকুরের সেদিন বিশেষ পুজো তাই ঠাকুরের খেতে দেরি হবে প্রথমে ঠাকুরের নিত্য নৈমিত্তিক যে পুজো সেটি হয়ে গেছে যেন বাচ্চা ছেড়ে তাকে ফল খেতে দিয়ে দেওয়া হলো তারপরে ঠাকুরের অস্থি যে বেরোলো তার মহাস্নান এবং সেই অস্থির সামনে ঠাকুরের বিশেষ পুজো হতে থাকলো পুজো হতে হতে প্রায় এগারোটা নাগাদ অন্নভোগ উঠে যেত অন্নভোগের পরে ঠাকুরের হোম হয়ে যেত এবং তারপরেও পুজো চলতে থাকতো প্রায় দেড়টা দুটো অবধি পুজো হয়ে যাওয়ার পর ঠাকুরকে বিশ্রাম দিয়ে মহারাজ ঘরে ফিরে যেতেন আবার চারটের আগে সাড়ে তিনটের মধ্যে এসে ঠাকুরকে ঘুম থেকে তুলে ফলভোগ দিয়ে নিবেদন করতেন বিকেলে সন্ধ্যা আরতি করতেন শুধু রাত্রিরের ভোগটা দিতে পারতেন না ওই সময় স্নান করতে যেতেন তারপরে নটা থেকে মধ্যরাত্রির অবধি তিনি কালী পূজা করতেন তারপরে ফিরে এসে ঘরে যাতে পাচ্ছে ঘুমিয়ে পড়েন তাই বেঞ্চির ওপর শুয়ে থাকতেন খুব মশা তো ঘুমোতে পারতেন না আবার যখন প্রায় তিনটে তিনটে হতো ঘরে গিয়ে স্নান করে জামা কাপড় ছেড়ে সন্ন্যাসের যে বিরোজাহম হতো সেই বিরোজ তিনি প্রধান পূজারি ছিলেন আমাদের মাঝে মাঝে তাকে দেখে খুব বিস্ময় লাগতো এই যে এত কাজ করছেন এতটুকু ক্লান্ত নি পরের দিন সকালে শুধু মঙ্গল আরতিটি কট করতেন না কারণ তিনি তখন তিনি বিরোজ আহম করছেন পরের দিন সকালে সামান্য বিশ্রাম নিয়ে আবার সাতটা সাড়ে সাতটার মতে পুজো করতে চলে এসেছেন এত যে কাজ করছেন কিছুতেই কোনো অবস্থাতেই তিনি নিজেকে সামান্যতম ক্লান্ত বোধ করছেন না তার কারণ তার অদ্ভুত একটা ভালোবাসা ছিল নিজেকে বিলীন করে দিতে পেরেছিলেন এগুলো আমরা নিজেদের চোখের সামনে দেখেছি রূপ সেবায় সেবকের মন লাভালাভের দিকে দৃষ্টি থাকে আশা নিরাশায় দোলায় দুর্লভমান হইয়া থাকে সেইরূপ সেবায় সেবকের লাভালাভের দিকে দৃষ্টি থাকে যেখানে লাভের সম্ভাবনা নাই সেখানে সেবা প্রবৃত্তির মধ্যে প্রায়শই দরদীনতা প্রকাশ হইয়া পড়ে রূপ দরদিন প্রাণের সেবা মানুষকে উন্নীত করতে পারে না এমনকি মানুষের বুদ্ধিকে উদার ও মহৎ করিয়া তুলিতে পারে না আমাদের হিতানন্দজির কথা শুনেছি তার ঘরে দুটো খাট ছিল সে খাট দুটো আমি দেখেছি একটা খাটে তিনি থাকতেন আর একটা খাটে তিনি পড়াশোনা করতেন তিনি যেমন বিধিবদ্ধ পূজা অর্চনায় যেমন অত্যন্ত দুঃখ ছিলেন একই সঙ্গে গ্রন্থ পাঠ এবং তার মর্ম ধারণ করার বিষয়ে ছিলেন তিনি রোজ শাস্ত্র করতেন এবং শাস্ত্র অধ্যয়ন করার জন্যই প্রত্যেকটি রিচুয়ালের পেছনে কি কারণ লুকিয়ে আছে সেই কারণ সম্পর্কে খুব অবহিত ছিলেন যদি এই দরদটা যদি না থাকে এই ভালোবাসাটা যদি না থাকে এই রকম জানবার ইচ্ছাগুলো হয় না সেই রূপ দরদহীন প্রাণের সেবা মানুষকে উন্নীত করতে পারে না এমনকি মানুষের বুদ্ধিকেও উদার ও মহৎ করিয়া তুলিতে পারে না আমার মনে আছে এ আপনারাও করেছেন নিশ্চয়ই পূজনীয়া প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজির জীবনের কথা তিনি একটি কোনো একটি ব্রাঞ্চ সেন্টারে গিয়েছেন দীক্ষা দেবার জন্য সেখানে গিয়ে দেখছেন কোনো একটি বিশেষ সবজি দেওয়া হয়েছে মা খেলেন না খেলেন না কেন না শারদা মাঠে এখনো মানে দক্ষিণ এশিয়া শারদা ঠাকুরকে এখনও সেই সবজিটি দেওয়া হয়নি অতএব দক্ষিণেশ্বরে ঠাকুর যখন খাননি তখন তিনি এটা খেতে পারেন না দেখুন ভালোবাসা কোন স্তরে পৌঁছলে এই জিনিসটা হয় পূজনীয় সুকুমার মহারাজ শ্রী শারদা মাঠের একটি কেন্দ্রে গেছেন সেখানকার মাতাজিরা তাদের শারদা মাঠের একটি প্রোডাক্ট একটি চাদর মহারাজকে দিয়েছেন খুব মোটাও নয় খুব পাতলাও নয় অল্প শীতে পড়ার জন্য মহারাজ বলছেন চাদরটা নিয়ে বলছেন তখনও তাকে দেয়া হয়েছে কিন্তু তিনি ভাবছেন বলছেন এই চাদরটা যদি আরেকটু মোটা হতো তাহলে সকালের দিকে যখন অল্প ঠান্ডা থাকে বসন্তকালে তখন ঠাকুরকে এটা পরানো যেত একবারও নিজের স্বাচ্ছন্দ্যের কথা ভাবছেন না তিনি ভাবছেন কেমন করে ঠাকুরের ঠাকুর আনন্দ পাবেন এই যদি ভালোবাসাটা না থাকে এই জাতীয় অনুভূতিগুলো আসে না আপনারা যখন আপনাদের প্রিয়জনের জন্য বাজার করতে যান তখন কিন্তু প্রিয়জনের প্রিয় রং প্রিয় জিনিসগুলো যেগুলো সে ভালোবাসে সেই ভেবেই আপনারা বাজার দোকান করেন কখনো নিজের রং নিজের প্রিয় রঙ এই ভেবে আপনি বাজার দোকান করেন না ঠিক এরকম সাধন ভাজনের ক্ষেত্রেও তাই আমরা যত আমাদের ঈশ্বরকে জীবনের সর্বস্ব করে তুলব তত এই ভাবনাটা হবে তত আমাদের দরদযুক্ত সেবা হবে দরদহীন সেবা হবে না কিন্তু দরদি সেবা মানুষকে উন্নীত করে মহৎ করে এমনকি উদারও করে তোলে দরদি সেবা বলিতে উৎকণ্ঠাযুক্ত সেবা বুঝিবেন না উৎকণ্ঠাযুক্ত সেবা ও দরদি সেবায় যথেষ্ট পার্থক্য উৎকণ্ঠায় ভয়ের উদ্রেক হয় কিন্তু দরদে ভয় থাকে না উৎকণ্ঠায় ফলাকাঙ্ক্ষার দিকে দৃষ্টি থাকে কিন্তু দরদে সেইরূপ কোনো ফলাকাঙ্ক্ষার ভাব থাকে না ঠাকুর তাই লাটুকে দরদি সেবার মর্মকথা বলিতে মর্মকথা মর্মকথায় নিযুক্ত করিতে চাহিলেন তিনি বলিলেন দেখ কোনো কিছুতে আশা রেখে চলবি না সব তার হাতে ছেড়ে দিবি তাকে ধরে থাকলে সব পাবি সব জানবি কিন্তু তাকে ছাড়লে কোনো কিছু পাওয়ারই শেষ করতে পারবি না এটা হচ্ছে কথা আমরা যখনই কোনো কিছুর বদলে কোনো কিছু আশা করি আমাদের আশাহত হবার সম্ভাবনা একশো শতাংশ থাকে এই একশো শতাংশ থাকে বলে আমরা ভীষণ কষ্ট পাই আমরা যদি আমাদের পূজনীয় আত্মস্থানজি বলতেন কারুর কাছে কিচ্ছু চাইবে না এমনকি ভালো ব্যবহারও আশা করবে না আমরা তো মেটিরিয়াল কিচ্ছু চাইলাম না অন্তত মানুষের মতো ব্যবহার আশা করে থাকি আমরা সেটাও অনেক সময় যখন পাই না তখন আমাদের খুব দুঃখ হয় খুব কষ্ট হয় এই যে সেদিনকে একজন স্বামীজি বলছিলেন সেবা প্রতিষ্ঠানের সাধু একজন সাধুকে বলছিলেন কেউ তোমাকে অপমান করেছে তোমার যখন দুঃখ হচ্ছে তখন একবার ভাববে ঠাকুরের সামনে শ্রী শ্রী মাকে লাটু মহারাজ এই আমাদের হৃদয়রাম যেভাবে অপমান করেছিলেন তোমার অপমান কি তার চেয়েও তীব্র তাহলে সেইটা দেখেও যেই শক্তি স্বরূপিনীকে শক্তি রূপের সামনে শ্রীরামকৃষ্ণের সামনে এইভাবে অপমানিত হয়েছিল তথাপি মা হৃদয়রাম সম্পর্কে বলেছেন যে অমন যে সেবা করেছে সে একটু ওরকম একটু আধটু করতে পারে একেবারে ক্ষমা করে দিচ্ছেন তার হৃদয় কত বড় হয় কত প্রকাশিত হয়ে যায় যখন আমরা এইভাবে ভাবতে পারি তাই বলছেন যে কোনো কিছু আশা করবে না ভালো ব্যবহারও আশা করতে বারণ করছেন সেবা বলতে পর শ্রী শ্রী পরমহংসদেব কী বুঝাইতে চাইয়াছিলেন তাহা লাটু মহারাজের মুখে হইতে যেভাবে শুনিয়াছি তাহাই লিপিবদ্ধ করিতেছি মনে রাখিবেন যে উত্তরকালে লাট্টু যে কথা বলিতেন বা উপদেশ দিতেন তাহা শ্রীরামকৃষ্ণ অভিধান হইতে সংগৃহীত হইত তিনি নিজে বড় বেশি বলিতেন না পরমহংসদের তাহাদিগকে যেভাবে চলিতে বলিয়াছিলেন তাহাই তিনি নিজ ভক্তমণ্ডলীর নিকট উদ্ধৃত করিতেন লাটু মহারাজ বলতেন উনি আমাদের বলতেন কি জানো লোককে খাওয়ানো একরকম তাঁরই অর্থাৎ ভগবানেরই সেবা করা সকলের মধ্যে তিনি ঈশ্বরও আছেন ঈশ্বরত আছেন তিনি তো ক্ষুধারূপে সকলের ভেতরে আসছেন সেই আগুনে দিলে তো সেবা করা হলো কি থাকতেন কোন রকম তার কাছে অর্থাৎই থাকতো না কিন্তু কেউ যদি তাকে কোনো প্রণামী দিতেন সেই প্রণামীটা তিনি নিয়ে রেখে দিতেন এবং ওই যে আমাদের উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের যে প্রকাশন সংস্থা ছিল বসুমতি সাহিত্য মন্দির যেখানে তিনি থাকতেন মাঝে সাঝে সেই বসুমতি সাহিত্য মন্দিরে যারা কাজ করতেন তারা ভীষণ গরিব সেই তিনি তাদেরকে মাঝে মাঝে সকালবেলা ওই ছোলার ডালের এই কড়াইয়ের ডালের কচুরি এবং আলুর তরকারি এসব দোকান থেকে আনিয়ে সেই পয়সায় তাদের খাওয়াতেন তাদের ভেতরে সব খাবার বিতরণ করে দিতেন তারা খেতেন এবং লাটু মারা সেটা অত্যন্ত আনন্দ সহকারে দেখতেন এই যে বলছেন না এ সবার ভেতরে ঈশ্বরই আছেন তিনি তো রূপে সকলের ভেতরে আসছেন সেই আগুনে আহুতি দিলে তো তাঁরই তো সেবা হল কি বলো আমরা যদি এই দৃষ্টিতে দেখি দেখবেন আমাদের সংসারে কাজের বোঝা কখনো বোঝা বলে বোধ হবে না আমরা যদি মনে করি যে প্রত্যেকের ভেতরে আমার ইষ্টই বিরাজ করছেন তাহলে দেখবেন প্রত্যেকের সেবা করতে আমরা সামান্যতম কুণ্ঠাবোধ করতো না তদুত্তরে জনৈক ভক্ত বলিয়াছিলেন হ্যাঁ মহারাজ তা একরকম হলো বই কি কিন্তু আমাদের সে বোধ কই আমরা ক্ষুধা পেলে খাই ঘুম পেলে ঘুমাই তার কথা তো মনে হয় না মনে হয় আমার ক্ষুধা আমার ঘুম পেয়েছে আপনি কি আমার বোধকে অর্থাৎ তা ভগবান বললে ধরছেন লাটুমার বললেন হ্যাঁ তোমার তো ক্ষুধা পায় ঘুম পায় আচ্ছা বলো তো তুমিকে তুমি কি হাত নয় হাত না পা না দেহ না বন্যা তো কি তোমার এই বোধটা কোথা থেকে এলো জনৈক ভক্ত বলছেন তা জানিনি মহারাজ আমি যে কে তা আমি জানি না কিন্তু বুঝেছি বেশছে আমার খিদে রয়ে পেয়েছে ঘুম পেয়েছে আমার অমুক জিনিস চাই আম অমুক জিনিস পেলে আমি খুশি হই ইত্যাদি আর একদিনের কথা মহারাজ বলছেন দেখো উনি বলতেন লক্ষ্যে দান করা একরকম আর তাঁর অর্থাৎ ভগবানে উনি বলতেন লোককে দান করা একরকম তার সেবা করা অর্থাৎ ভগবানের সেবা কাউকে কিছু দেওয়া সেটা আদতে ভগবানের সেবা করা সংসারী লোক যদি কাউকে দান করে আর সে যদি মান না চায় যশ না চায় স্বর্গ না চায় ও যাদের দান করছে তাদের জন্য তাদের থেকে কোনো উপকার না চায় তাহলে সে দানে ভগবান খুশি হয় যেন তোমরা যে দান করো তাতেই ভগবানের সেবা করা হয় বাকি চালাকি করে দান করলে তোমার দান সেথায় পৌঁছবে না আমাদের মনে আছে এখানে যখন ইয়াস হলো ইয়াসের চলছে অনেকের ঘরবাড়ি জলে ভেসে গেছে বাঁকুড়া মেডিকেল কলেজের প্রাক্তনীরা তারা ঠিক করলেন তারা এখানকার ইয়াসে অধ্যুষিত অঞ্চলের মানুষের জন্য কিছু একটা নতুন কিছু দেবেন যাতে তাদের সম্যক উপকার হয় তারপরে তারা আমাদের কাছেই প্রস্তাব পাঠিয়েছিলেন এবং তার জন্য কি খরচ লাগবে সেটাও জানতে চেয়েছিলেন আমরা তখন অনেক কাণ্ড করে খুঁজে পেতে দেখলাম যে বহু মানুষের ঘর চলে গেছে এবং ঘর চলে যাওয়ার জন্য তারা যখন এ থেকে ফিরে আসবেন ওই রিলিফ শেল্টার থেকে ফিরে আসবেন তাদের জায়গায় আবার তাদের নতুন করে সংসার তৈরি করতে হবে আমরা তাদের বললাম যে আপনারা যদি কিছু বাসনপত্র দিতে পারেন তাহলে খুব ভালো হয় ঠিক হলো প্রত্যেকটি পরিবারকে পাঁচজনের মতো ভাত রান্না করা যায় এরকম একটি হাঁড়ি তার ঢাকনা রান্না করার জন্য একটি কড়াই একটি খুন্তি একটি হাতা তিন জনের জন্য তিনটি থালা তিনটি গেলাস তিনটি বাটি এবং একটি পাঁচ লিটার জল ধরে এরকম একটি বালতি দেওয়া হবে আমরা সেই কথাটা বলাতে প্রয়োজনীয় অর্থ সেই ডাক্তারবাবুরা পাঠিয়ে দিলেন আমরা ওদের অনুরোধ করেছিলাম ওরা যেন আসে এবং নিজে হাতে দেয় এই ছেলেরা প্রত্যেকেই অত্যন্ত ব্যস্ত এবং বেশ বড় ডাক্তার হয়ে গেছে কিন্তু তারা প্রত্যেকে এসেছিলেন এবং আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তারা যখন এক একজন মানুষের হাতে সেই ইউটেন ইউটেন্সিল কিটটা তুলে দিচ্ছেন আনন্দে বিভোর হয়ে যাচ্ছেন দুপুরে খাওয়ার সময় ওরা আমাকে বলছিলেন কি ভালো লাগছিল কি আনন্দ ওদের সেই যে ওই সামান কীভাবে রান্না শুরু করবে নিজেরা বুঝতে পারছেন না কিভাবে তাদের যে সাহায্য করবে সাহায্য পাওয়াতে তাদের যে কি আনন্দ হচ্ছে সেই আনন্দটা চোখে খুব পড়ছে পূজনীয় আত্মস্থানন্দী যখন এই রিলিফ দিতেন এই ফাইনাল রিলিফ যখন দেয়া হতো আমরা যেমন শুধু বাসন কোষণে দিয়েছি আত্মস্থানন্দ এক সপ্তাহর চাল ডাল তরকারি সবজি তেল নুন মশলাপাতি দিতেন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন এত সব জিনিস দেন বলছে এক লোকটি তার ঘর হারিয়েছে তার পরিচিত জায়গাটাকে সে সম্পূর্ণ হারিয়ে ফেলেছেন দুই সে যে নতুন ঘর পেয়েছে সেটি তার কাছে সম্পূর্ণ অপরিচিত তিন সেই ঘরকে সেটেল হওয়ার জন্য তাকে সাহায্য করাটা প্রয়োজন যাতে মানসিকভাবে সে যেন কোনোরকম অ্যাংশাস না হয় কি করে এই তিন দিন বাদে তার ঘর যে নতুন ঘর সে ঘর কেমন করে চালু হবে আমি অবাক বিস্ময়ে মহারাজের এই কথাটা শুনতাম এবং ভাবতাম কত গভীরভাবে অন্যের বেদনা অনুভব করা গেলে এইভাবে সেবা করা যায় জনৈক ভক্ত চালাকি করে দান করা কীরকম মহারাজ লাটু মহারাজ বলছেন কুচু উপকারের পিত্তেশ রেখে দান করলে চালাকি দান হল বইতি বাকি ওরকম চালাক শেষে বোকা বনতে হয় জনৈক ভক্ত বোকা বনতে হবে কেন মহারাজ লাটু মহারাজ আরে যারা আগে জিতে শেষে ঠকে তাদের তোমরা কি বলো বোকা বলো তো বাকি যে আগে ঠকে শেষে জিতে সেই তো চালাক কেমন তাই না এই হচ্ছে কথা কোনো কিছুর প্রত্যাশা করে আমরা যখন কাউকে কিছু করি তখন সেই প্রত্যাশা অনুযায়ী যখন আমরা কিছু পাই না আমাদের দুঃখ হয় বেদনা হয় এই দুঃখ বেদনাগুলো হলে আমরা নতুন করে শিখি এবং তখন আমরা কারুর কাছে প্রত্যাশাবিহীন এই সেবা করবার ইচ্ছা প্রকাশ করতে থাকি বা এই ভাবটি আমাদের নিজেদের ভেতরে আমরা জাগ্রত করি শেষ করছেন এই দিনের ঘটনা আরেক দিনের কথা উনি বলতেন উনি কি বলতেন যেন যা কিছু আবার কার মাইক্রোফোন অন হয়ে গেল যা কিছু করো কেন সব তাতে অর্থাৎ ভগবানই গিয়ে পৌঁছবে তোমরা ভাবো ডুবে ডুবে জল খাই শিবের বাবার সাধ্য নাই এখানে প্রবাদ বাক্যের মধ্যে যে বুঝা কথাটা আছে তা লাটু মহারাজ বলিতেন না আরে তোমরা কি চালাকি করবে তিনি এত বড় সংসার চালাচ্ছেন তার কাছে তোমাদের চালাকি খাটবে কেন তোমাদের সব ভালো মন্দ তার কাছে পৌঁছবে এ তো তারই খেলা উনি বলতেন সবকিছু করবার আগে তাকে মনে মনে ডেকে লাগতে হয় কাজের ফুসরাতে তাকে ডেকে নিতে হয় কাজের শেষ হলে তাকে ডাকতে হয় যে এইভাবে তার সেবায় লাগতে পারে তার আবার ভাবনা কি লাটু লাটু মহারাজের মতো সাত্বিক স্বভাব ভাবাপন্ন যুবক অকালে অপরিপক্ক অবস্থায় জীবসেব লইয়া নিজের জীবনের ক্ষতি করিয়া বসে ঠাকুর এই বিষয়ে বিশেষ লক্ষ্য রাখিতেন তাই সেবার সূত্রপাতি তাকে সাবধান করে দিলেন শাস্ত্রিক ভাষায় কায়িক পাচিক মানসিক সেবার কথা না বলিয়া ঠাকুর ইঙ্গিতে লাটুকে সেবার ত্রিবিধ কথা জানাইয়া দিলেন এবং এই ত্রিবিধ সেবার মধ্যে অবশ্যই প্রয়োজনীয় ভাব ও মনোবৃত্তি কিরূপ হওয়া উচিত তাহা যথাকালে যথাস্থানে বুঝাইয়া দেন তিনি লাটুকে নানা স্থানে লইয়া গিয়াছিলেন নানা ভক্তকে দেখাইয়া নানাভাবে তিনি তাহাকে সাবধান করাইয়া দিয়েছিলেন পরবর্তী অধ্যায় আমরা সেইগুলোই দেখতে পাব ভারী সুন্দর দেখুন আমরা কাজ করতে করতে ভগবানের কাজ করছি এই ভেবে ভগবানকেই ভুলে যাই ভগবান ছাড়া ভুলে যাই কার মাইক্রোফোন অন হচ্ছে বারবার একটু থামুন না ভবা বলছেন যে কাজের শুরুতে তাকে ডাকবি মানে প্রার্থনা করে তার কাছে শক্তি প্রার্থনা করতে হয় এক দুই হচ্ছে কাজ করতে করতে অনেক সময় আমরা ভগবানের কথা সম্পূর্ণ ভুলে যাই তাই বলছেন কাজের মাঝে অবসর হলে আমরা যে তাঁর কাজ করছি এই বোধটা জাগানোর জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হয় আর কাজ শেষ হলে যা কিছু করেছি সব ফল সমর্পণ করতে হয় বেলুর মাঠে যখন প্রথম গেলাম তখন দেখলাম আমাদের পিপিটিসি সি ব্রহ্মচারীদের রোজ সবজি কাটতে হতো সবজি কাটার আগে আমরা প্রার্থনা করতাম স্থাপক আয়চ ধর্মস্থ সর্বর্মস্বরূপে অবতার তে নেব আমরা সবজি কাটা শুরু করতাম কেউ আলু কাটছে কেউ শাক কাটছে কেউ পটল কাটছে বিভিন্ন গ্রুপে মহারাজরা ভাগ করে দিতেন আর একজন মহারাজ ফাঁকা থাকতেন তিনি বসে বসে সাধারণ স্মৃতিকথা জাতীয় কিছু পড়তেন যেটা বুঝবার জন্য খুব বেশি বুদ্ধি খাটাতে হয় না আমরা কাজ করতাম আর কাজের ফাঁকে ফাঁকে সেগুলি শুনতাম পূজনীয় বিমলাত্মানন্দী পরে আবার খোঁজ দিতে যে আমরা সেগুলো সব ঠিক ঠিক শুনেছি কিনা আজ কী প্রসঙ্গ আলোচনা হয়েছে সেটা আমরা ঠিক ঠিক মতো বুঝেছি কিনা শুধুমাত্র গেছি আর সবজি কেটে চলে এসেছি তা নয় আর কাজ শেষ হলে আমরা বলতাম মায়ের প্রণাম মন্ত্র বলে এই যাবতীয় কাজ তার পাদপদ্যে অর্পণ করতাম আমাদের এখানে যখন সকালবেলা চ্যান্টিং হয় চ্যান্টিং শেষ হয়ে গেলে আমরা সাধুরা যখন সাধুরা করি সব সময় করা যায় না সাধুরা যখন করি শেষকালে আমরা মায়ের মন্ত্র ওই সেটিকে পড়ি পড়া হয়ে গেলে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী এই মন্ত্রটি পড়ি এবং তারপরে বলি ইদম বাক্য পুষ্পাঞ্জলি ওং ঐং রিং সর্বদেব দেবী স্বরূপিনী স্বরূপিন্নয় শ্রী শারদাদেবী শ্রী পাদপদ নিবেদয়ামি আমার এই যা কিছু শব্দ আমি ব্যবহার করেছি এ যেন পুষ্পের আকারে বাক্য পুষ্প তার পাদপদ্মে নিমগ্ন উৎসর্গ করছি সেবার এই তিনটি ভাব সেবার শুরুতে তার কাছে প্রার্থনা করা আমি সেবা করতে চলেছি আমি যেন ঠিক ঠিক মতো সেবা করতে পারি সেবা চলাকালীন তার কাছে প্রার্থনা আমার এই যে সেবার ভাবটি এটা যেন অটুট থাকে আমি যেন তোমার সেবা করে সেবা করতে পারি আর তিন সেবার শেষে যাবতীয় কর্মফল তার শ্রীপাদপদ্যে অর্পণ করা এর মধ্যে কোনোটাই আমার নয় সবটুকুই তোমার এই তিনটে যখন একত্রিত হয় তখন আমরা নতুন মানুষে রূপান্তরিত হয় আজ এই পর্যন্ত প্রণতা নাম প্রসিদ্ধম দেবী বিশ্বার্থী হারিণী ত্রৈলক্ষামিডে লোকানাম বরদাভব ओम शांति ओम शांति ओम शांति हरि ओम श्री तत्समृष्णारणमस्त